এনআরসি ও ক্যাব বিরোধী মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়া জয়পুরে রবিবার সকালে এই মিছিল করে তৃণমূল রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে তারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের আগুন এসে পৌঁছল বাঁকুড়ার জয়পুরেও রবিবার সকালে নো সিএবি নো এনআরসি স্লোগানকে সামনে রেখে জয়পুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল শুরু হয় মিছিল চলাকালীন বিষ্ণুপুর কতুলপুর রাস্তার উপর স্থানীয় বাসিন্দাদের একাংশ টায়ার চালিয়ে পথ অবরোধ করেন বলে খবর পরে মিছিল চলাকালীন বিজেপির জয়পুর মন্ডল কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে তাদেরকেও আক্রমণ করে ক্ষিপ্ত জনতা এই ঘটনায় দুজন বিজেপি কর্মী সহ এক সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে বর্তমানে তারা জয়পুর হাস হাসপাতালে চিকিৎসাধীন খবরে প্রকাশ এদিন সকালে জয়পুর মোড় থেকে এনআরসি ও ক্যাব বিরুদ্ধে মিছিল শুরু করে তৃণমূল মিছিল কুম্ভস্থল মোড়ের কাছে আসতে মিছিলের নিয়ন্ত্রণ হারায় তৃণমূল নেতৃত্ব মিছিল থেকে রাস্তায় আগুন জ্বালিয়ে বিষ্ণুপুর কুতুলপুর রাস্তা অবরোধ করা হয় বলে অভিযোগ এই ঘটনার পিছনে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে বিজেপি তরফে স্পষ্টতই অভিযোগ করা হয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ আমাদের যেটা মিছিল হয়েছে কুড়ি পঁচিশ হাজার লোক হয়েছে মিছিল আমাদের শান্তিপূর্ণই হয়েছে এরপরে বলা হচ্ছে যে যে বলেছে যে বিজেপির পার্টি অফিস আমাদের অবস্থায় তারও পার্টি অফিস ভাঙেনি বিজেপির লোকেরা নিজেরাই হয়তো এটা করেছে

তাহলে অনুপ্রবেশকারী কারা সেই অনুপ্রবেশকারীরাই কি পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন করছে এবং রাজ্য সরকার তাদেরকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকার তাদেরকে সাপোর্ট করছেন আজকে জয়পুরে রাজ্য সরকারের এক মন্ত্রীর উপস্থিতিতে বা বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জি এরা সাধারণ মানুষকে উস্কানিমূলক এবং প্রয়োজনামূলক বিভিন্ন কার্যক্রমে যেতে বাধ্য করছেন এর জন্য পশ্চিমবঙ্গে চরম অশান্তি সবদিকে চলছে আজকে বাঁকুড়াতেও তার সূচনা শুরু হয়ে গেল আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবেন বিজেপি নেত্রী সুজাতা খা এনআরসি ও সিএবি বিল পাশ পরবর্তী সময় রাজ্য জুড়ে অশান্তির পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রীর ইন্ধন রয়েছে দাবি করে বলেন অনুপ্রবেশকারীদের বিতাড়নের উদ্দেশ্যেই এই আইন পাস হয়েছে দেখুন আমি একটা কথাই বলতে চাইছি এই যে এনআরসি বা সিএবি পাশ হওয়ার পর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা এবং যে ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর পিছনে পুরোপুরি ইন্ধন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুচরদের কারণ আমি একটা কথাই বলতে চাই যে আজকে গোটা পশ্চিমবঙ্গে শুধু নয় আজকে গোটা ভারতবর্ষ এই আইন হয়েছে এবং এই আইনের সারবত্তাটা কি আইনের হচ্ছে যারা ঘুষপেটি অনুপ্রবেশকারী হিসাবে আমাদের দেশে ঢুকেছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে আমাদের আশেপাশে যে দেশগুলি রয়েছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সেখানে যারা সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে এবং এর ফলে আমাদের যে পশ্চিমবঙ্গে আড়াই কোটি আমাদের যে হিন্দু বাংলাদেশি শরণ শরণার্থী রয়েছেন যারা মতুয়া হিসেবে পরিচিত তারা আজকে নাগরিকত্ব পেরোতে সম্মান ফিরে যে ধরনের ঘটনা ঘটে চলেছে তারপরেও পুলিশ প্রশাসন চুপ কেন তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন আমি বুঝতে পাচ্ছি না এই যে পশ্চিমবঙ্গ জুড়ে যে এখন ন্যাক্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যে আমাদের মুসলিম ভাই বোনেরা যে করে চলেছে এই এটার পেছনে আজকে পুলিশ প্রশাসন চুপ কেন আজকে পুলিশ প্রশাসন নির্বিকার কেন আপনি ভাবুন আজকে বিষ্ণুপুর লোকসভা আমাদের এই যে জয়পুরে যে আজকে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং সেখানকার বলতে লজ্জা হচ্ছে সেখানকার বিধায়ক মন্ত্রী অথচ উনি বলছেন উনি কিছু জানেন না কারণ উনি হ্যাঁ সত্যিই জানেন না উনি জানবেন কি ওর কারণ উনি তো করিয়েছেন এটা ইন্ধন রয়েছে নইলে এটা কখনোই হতে পারে না আজকে রাস্তায় টায়ার জ্বালিয়ে আজকে আগুন জ্বালিয়ে সাধারণ মানুষকে যে ভীত সন্তস্ত করে রাখা হচ্ছে এরপরও মাননীয় মুখ্যমন্ত্রী আবার অভিনয় করে তার মেয়রকে দিয়ে বীরভূমের গুন্ডাকে দিয়ে উনি বলা করাচ্ছেন যে আপনারা শান্ত থাকুন তাহলে পুলিশ প্রশাসনকে দিয়ে উনি শান্ত করার চেষ্টা করছেন না কেন আসলে উনি ওনার ভোট ব্যাং হিসাবে বাংলাদেশী অনুপ্রবেশকারীদেরকে घुसпедиদেরকে ওপার বাংলা সংখ্যা গুরুদের যারা এপার বাংলায় এসে তারা অভিনয় করে আমাদের দেশে লোকเสজে তারা ঢুকে পড়েছে এবং তাদের এখন পরিষ্কার তারা ভয় পেয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে এ দেশে তারা আর থাকতে পারবেন না কারণ যারা প্রকৃত মুসলিম তারা কখনোই এই কাজ করতে পারেন না তাই এখানে যারা এই কাজটা করছে এই মুহূর্তে তারা পুরোপুরি বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসাবে তারা রয়েছে এবং তাদেরকে খুব শীঘ্রই এই দেশ ছাড়াতে হবে আজকে গোটা মুর্শিদাবাদ আজকে কলকাতা আজকে হাওড়া থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ এবং সব থেকে বড় কথা আজকে কিছুক্ষণ আগে আমার জয়পুরের যে পার্টি অফিস আগুন জ্বালিয়ে ভাঙচুর করেছে এতে কি ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকারে ফিরে আসবে এই ধারণা ওনার ভুল উনি আমাদের বিজেপিকে ক্ষমতায় আসার জন্য উনি রাস্তা প্রশস্ত করে দিচ্ছেন এর ফলে আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি যে মানুষ সততার পক্ষে ন্যায়ের পক্ষে ধর্মের পক্ষে ভোট দেবে এবং এটা আমরা কোনোভাবে এই যে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের নির্লজ্জতা চুপ করে থাকা একে ধিক্কার জানাচ্ছি যে তারা কি পুরোপুরি মমতার পাঁচাটা ঠোটো দলদাস হয়ে গেছে না তারা চোখে ঠুলি পরে বসে আছে তারা দেখতে পাচ্ছে না যে তারা পুরো পশ্চিমবঙ্গ এখন আগুন জ্বলছে আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থাকে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাত্রা জয়পুরে শান্তিপূর্ণ মিছিল হয়েছে দাবি করে বলেন কোনো অশান্তির খবর তার কাছে নেই তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান এখন ব্যাপারটা হচ্ছে যে সেরকম কিছু খবর আমাদের কাছে নেই শান্তিপূর্ণভাবেই মিছিল হয়েছে সেখানে সেই ধরনের কোনো খবর আমার কাছে নেই তবে এটুকু বলতে পারি যে ভারতবর্ষের মানুষ কিন্তু শান্তিতে নেই